আজকে আমি বিরিয়ানি রেসিপির জন্য দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, বাটবো মিক্সিতে। আর মিডিয়াম সাইজ মাংস নিয়েছি, তার মধ্যে লেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল সব মাখিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন নিয়ে নিয়েছি সব কিছুই আমি। তারপরে আমি এটা ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি, দেখুন পরিমাণ মতন সব কিছু জিনিস আমি ওখানে অ্যাড করে দিয়েছি। এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মিনিমাম 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দেবো। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1-1.5 ঘন্টার জন্য ফ্রিজে গিয়ে রেখে দেবো, ফ্রিজে ঢুকিয়ে। দেখুন আমার চাল পাঁচ কাটি চালটা দেখুন আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তো এবারে দেখুন আমি আলু আলু ডুমো ডুমো করে কেটে নেব, পেঁয়াজ পেঁয়াজ নেব। দেখুন আলু নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজও নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এগুলো কেটে নেব। এখানে আলু কেটে নেব ডুমো ডুমো করে। আলু পেঁয়াজ আমি সবই কেটে নেব। এই দেখুন আলু আমার কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে, পেঁয়াজও কুচিয়ে রেখে দিয়েছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এই মিক্সিতে। আপনারা পারলে শিলনোড়াতেও বাটতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে আমি কড়াইতে এই ডুমো করা যে আলুটা আছে সেটা আমি জলে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদও 1 চিমটি দিয়ে দেবো। সামান্য পরিমাণে দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, এবারে এটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি দেখুন জলে তেল, গোটা গরম মশলা, নুন পরিমাণ মতন আমি সবটাই দিয়ে দিচ্ছি জল গরম হতে। দেখুন দারচিনি, লবঙ্গ, এলাচ সবই দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির মশলা করার জন্য আমি গোটা নিয়েছি, জায়ফল, জৈত্রী, গরম মশলা, সাজিরে, শামরিচ সবই নিয়ে নিয়েছি। এটা আমি হালকা গড়াই গরম করে মিক্সিতে পিষে নেবো। আর লাগছে এখানে বন্ধুরা আতর, মিঠা আতর লাগছে। আর লাগছে এখানে আপনার গোলাপ জল, রোজ ওয়াটার, আর লাগছে কেওড়া জল। এটা গোলাপ জল, এবার লাগবে কেওড়া জল। এটা হলো কেওড়া জল। আর লাগবে দুধে মেশানোর জন্য ফুড কালারটা, এই যে ফুড কালারটা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি মাংসটা করে নেব। এই দেখুন আমার মাংসটা হয়ে এসছে। এই দেখুন মাংসটা হয়ে এসেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা পারলে শিলনোড়াতে গুঁড়ো করতে পারেন। এখানে আমি দুধ হালকা করে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো আতর, গোলাপ জল, কেওড়া জল, আর আতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সবটাই দিয়ে দিচ্ছি। আর দেখুন আতরও দেওয়া হয়ে গেল আমার, গোলাপ জল, কেওড়া জল, আতর দেওয়া হয়ে গেল। এরপরে দেব আমরা ফুড কালার। ফুড কালারটা আমি ছিঁড়ে নিচ্ছি বলে একটু টাইম লাগছে, প্যাকেটটা কেটে নিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চামচে দিয়ে ভালো করে এটা মিশ্রণ করে নেবো, ভালো করে একদম গুলে নেবো চামচে দিয়ে। দেখুন চামচে দিয়ে আমি আমার ভালো করে গুলে নিয়েছি।
আর লাগছে কিন্তু বন্ধুরা এখানে ঘি। এই দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিতে আমি চালের মধ্যে সব কিছু বার করে একদম চাপা দিয়ে রেডি করে নিয়েছি, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ 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 পাশে থাকুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন, যেন আমি আপনাদেরকে ভালো ভালো নতুন নতুন রেসিপি বা ব্লগ ব্লগ